রুমকি, তুমি যে তোমার শাশুড়িকে অত্যাচার করো সেটা আজকে প্রমাণ হয়ে গেল, এবার কোথায় লুকোবে? নমস্কার বন্ধুরা, মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কাকে নিয়ে কথা বলবো, আমি রুমকিকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি প্রথমে বলেছি চুমকি টুমকি আমি বলতে পারবো না, আমি ডাইরেক্ট বলবো রুমকি। তো রুমকি শাশুড়িকে অত্যাচার করে এটা প্রমাণ হয়ে গেল। এবং তোমরা যে বলেছো যে যারা মোকে ভালোবাসো, না রুমকি যে বলছো ভিডিওতে যে মৌকে ভালোবাসে যারা, তাহলে মৌ এর সাথে কন্ট্যাক্ট হয়, ফোন নাম ফোন করে মৌ বলেছে এই কথাগুলো বলতে। কিন্তু না, মৌয়ের সাথে মানে মৌকে ভালোবাসি বলে মৌয়ের মনে মৌয়ের কোনো ফোন নাম্বার রাখি না, কোনো কন্ট্যাক্ট হয় না। ইউটিউবে যারা ভিডিও করে, যারা থাকে ভিউয়ার্সরা, আমরা ভিউয়ার্স আর আমাদের চ্যানেলও রয়েছে, আর কিছু 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 বন্ধুর চ্যানেল নেই। তো বন্ধুরা, কিছু কিছু বন্ধুর চ্যানেল নেই, তারা শুধু মানে ভিউয়ার্স, ভালো ভিউয়ার্স, প্রতিদিন ভিডিও দেখে। তো সেই বন্ধুরাই মানে আমাদের কিছু দিদিদের ভিডিওতে কমেন্ট করেছে যে শাশুড়িকে অত্যাচার করে। যেমন গীতাদি, আমাদের গীতা টুনির বাসা, গীতাদির ভিডিওতে, গীতাদি যেহেতু মানে রুমকিকে নিয়ে ভিডিও বানায়, সেহেতু গীতাদিকে সবাই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি গীতাদিকে। গীতাদির ভিডিওতে কমেন্ট করেছে যে রুমকি তার শাশুড়িকে অত্যাচার করে, আর রুমকি মানে আর সহ্য করতে পারছে না তার শাশুড়িকে, বলছে বাড়িতে রেখে আসতে, মানে মোয়ের বাড়িতে রেখে আসতে বলছে। কিন্তু হাজব্যান্ড, রুমকির হাজব্যান্ড রাখতে যেতে পারছে না, কেননা যে কিডন্যাপ করে শাশুড়িকে নিয়ে এসছে, কিডন্যাপ করে তুলে নিয়ে জোর করে, ভাইয়ের থেকে জোর করে তুলে নিয়ে শাশুড়িকে মানে মাকে নিয়ে এসছে রুমকির হাজব্যান্ড। সেহেতু মাকে রাখতে গেলে যে মৌ আর কল্লোলদা কিছু বলুক বা না বলুক, পাড়ার লোক কি ছেড়ে দেবে? এত বড় বড় কথা বলেছিল যখন শাশুড়িকে নিয়ে গেল রুমকি, এত বড় বড় কথা বলেছিল না, শাশুড়িকে নাকি জ্বালায়, সারাদিন গামছা মাথায় রেখে দিয়ে মাটি বোয়ায়, ইট বোয়ায়, সব কাজ করায়, আমি শাশুড়িকে এইভাবে রাখবো, মাকে এইভাবে রাখবো, এইভাবে রাখবো, এইভাবে রাখবো। কি হলো, এত দিন মৌ আর কল্লোলদার শাশুড়ি মার চিকিৎসা করেছে, মৌয়ের শাশুড়ি মানে কল্লোলদার মায়ের চিকিৎসা হয়েছে, ভালোভাবে রেখেছিল, সুন্দরভাবে, কোনোদিন কোনো কষ্ট হয়নি। আজকে তুমি কদিন এনেছো, তাও তুলে এনেছো জোর করে, কি ভেবেছিলে, কি ভেবে নিয়ে এসেছিলে মোয়ের বাড়ি থেকে শাশুড়িকে কিডন্যাপ করে তুলে এনেছিলে? কিসের জন্য? ভিউজের জন্য? আজকে মৌ তোমার চ্যানেল খুলে দিয়েছে, চ্যানেল খুলতে সাহায্য করেছে, ইউটিউবে ভিউজ কামাচ্ছ, তুমি কি ভেবেছো যে মৌয়ের এত ভিউজ হচ্ছে শাশুড়িকে দেখিয়ে, শাশুড়িকে দেখিয়ে এত ভিউজ হচ্ছে, এত টাকা ইনকাম করছে, তাহলে শাশুড়িকে আমি তুলে নিয়ে আসি, ভালোভাবে তো আসতে দেবে না, তুলে নিয়ে আসি তাহলে আমারও অনেক ভিউজ হবে। ওরে না রে রুমকি, না, মৌয়ের ভিডিও কেন ভিউজ হয়? মৌ এত ভালো মেয়ে আর এত ভালো ভিডিও বানায়, মানে এত সুন্দর, মানে আমাদের মনে একটা জায়গা করে নিয়েছে মৌ, সেই জন্য মৌয়ের এত ভিউজ হয়। আর রুমকি তোমার কথা শুনলেই গা জ্বালা করে, এমনভাবে কথা বলো, আর মৌকে তো পিন মেরে ছাড়া কথা বলতেই জানো না তুমি, কোথা থেকে শিক্ষা পেয়েছো এই শিক্ষা, পিন মেরে কথা বলতে শুধু মৌয়ের নামে? তুমি কি ভাবছো মৌকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে তোমার ভিউজ হবে, আর শাশুড়িকে দেখিয়ে ভিউজ হবে? তারপর কি দেখলে, শাশুড়িকে দেখিয়ে তো ভিউজ হচ্ছে না, তাহলে কি করব এবার? শাশুড়িকে আর আমি সহ্য করতে পারছি না, বাড়ি রেখে আসবো শাশুড়িকে। বাড়ি রেখে আসতে চাইছো, কিন্তু তোমার বর যেহেতু মাকে নিয়ে এসছে জোর করে, রাখতে যেতে লজ্জা পাচ্ছে, সেই জন্যে হচ্ছে তোমার বরের সাথে তুমুল ঝগড়া। সেটাও কিন্তু তোমার মানে পাশের বাড়ির লোকই খবর দিচ্ছে, SMS-এর মাধ্যমে জানাচ্ছে, মৌ কিন্তু এসব খবর রাখছে না, জানাচ্ছেও না, মৌ পাবে কোথা দিয়ে এসব খবর? তোমার পাশের বাড়ির লোকই খবর দিচ্ছে, তুমি আর শাশুড়িকে রাখতে চাইছো না, তুমি শাশুড়িকে আর সহ্য করতে পারছো না,
কেন রুমকি, এখন অবন্তিকার কাউকে দরকার নেই, অবন্তিকা ঠাকুমার ভালোবাসা পাবে না। তোমার এখন বিয়ে বাড়ি যেতে অসুবিধে হচ্ছে, নেমন্তন্ন বাড়িতে খেতে যেতে অসুবিধে হচ্ছে, শাশুড়িকে নিয়ে শাশুড়িকে রেখে দিয়ে যেতে কেন, রান্না করতে পারো না তুমি? রান্না করতে কষ্ট হয়, গা জ্বালা করে, শাশুড়ি তো খায় দুটো নিরামিষ ভাত, তুমি নেমন্তন্ন বাড়ি যাও, শাশুড়ির জন্য একটু রান্না করে রেখে যেতে পারো না? সেটাও পারবে না, মানে একদিন রান্না করে তুমি দুদিন খাও, এখন তো আবার ফ্রিজ হয়ে গেছে, তাহলে এখন একদিন রান্না করে 7 দিন খাবে, খেতে তো দাও ওই কটা, বর যে অফিসে যায় কাজে যায় খেতে তো দাও কটা বাসি ভাত আর তরকারি, বাসি হয়তো করো, আর যদি উঠতে পারো তাহলে একটু তরকারি রান্না করে দাও। সংসারটা করতে জানো কিভাবে করে? ভোরবেলায় উঠে স্বামীর জন্য রান্না করেছো কোনোদিনও? স্বামীকে ঠিকঠাক খেতে দাও না, তুমি শাশুড়িকে কি খেতে দেবে, শাশুড়ির জন্য কি রান্না করবে? স্বামীকেই তো খেতে দাও না ঠিকঠাক, বা একদিনের বাসি 2 দিনের বাসি খেয়ে এসে মানুষটা অফিসে যায়, সারাদিন খাটাখাটনি করে সংসার চালানোর জন্য অফিসে গিয়ে, আর তুমি তারে দুটো বাসি খেতে দিয়ে অফিসে পাঠিয়ে দাও। তুমি কি শাশুড়িকে ভালোবাসবে, কি যত্ন করবে? শাশুড়িকে তো ভারী লাগবেই তোমার, নিয়ে এসছিলে কেন? মৌ তো বলেনি শাশুড়িকে নিয়ে যাও, শাশুড়িকে নিয়ে যাও। আজকে তুমি এত মানে হিংসে তোমার মনে, মৌ এত ভালো মেয়ে, কোনো দোষ না করো তোমাদের কাছে লাইভে ক্ষমা চেয়েছে যে আমি বড়, আমি বড়, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, ছোট ভাই বোন তোমরা ক্ষমা করেছো, ক্ষমা করনি, তোমার মনে এতটাই হিংসে, এতটাই হিংসে, তুমি শাশুড়িকে জোর করে নিয়ে এসছো, বলে যে শাশুড়িকে অসুস্থ করে দিয়েছে, অসুস্থ করে দিয়েছে শাশুড়িকে, তাহলে তোমার কাছে শাশুড়ি অসুস্থ হয়ে যাচ্ছে কেন? শাশুড়ি তো, তোমরা তো নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলে, বিনা নিমন্ত্রণে নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলে, সেই দিদিও কমেন্ট করেছে আমাদের গীতাদির ভিডিওতে, তোমার সাথে যারা মিশছে তারাই মানে পাল্টি খেয়ে যাচ্ছে, তোমার নামে উল্টো পাল্টা কথা বলছে, তোমার কাছে সাথে গিয়ে ভিডিও করে তোমাকে ভালো কথা বলছে, আবার এসে তোমার নামে উল্টো পাল্টা কথা বলছে, মানে তুমি কতটা বাজে মেয়ে, আমরা তো মিশিনি তোমার সাথে, তোমার ভিডিও দেখে বুঝতে পারি তুমি কতটা হিংসুটি, কতটা শয়তান, তোমার চেহারায় ফুটে ওঠে, আর তোমার সাথে যারা মিশছে তারা তো জানতে পারবেই তুমি কতটা হিংসুটি, কতটা শয়তান। মৌ ছাড়া তোমার ভিডিও শুরু হয় না, আর মৌ ছাড়া ভিডিও শেষ হয় না তোমার, নিজস্ব কোনো কন্টেন্ট নেই তোমার, নিজস্ব কোনো তুমি কথা বলতে পারো না, তুমি মৌকে নিয়ে মানে উল্টোপাল্টা কথা বলে যাও ভিউজের জন্য, আর আমরা তো কন্ট্রোভার্সি করবোই, কারণ এখন তো কন্ট্রোভার্সিই চলছে, কন্ট্রোভার্সি না করলে আমাদেরও ভিউজ হচ্ছে না, কন্ট্রোভার্সি ভিডিও ছাড়া আমাদের কেউ দেখছেই না, কন্ট্রোভার্সি যত করবো যত লোককে গালাগালি দেবো যত মানে লোককে ঠুসবো ঠোনাবো তত ভিডিও ভিউজ হবে, বুঝেছ? তাই তুমি যত মানে ডানা মেলে উঠবে তত তোমার ডানা ছাঁটবো। এখন শাশুড়িকে ভারী লাগলে হবে না, শাশুড়িকে করো, সেবা করো শাশুড়ির, আর শাশুড়ি, শাশুড়ির তো লজ্জা নেই তোমার, কথা বলতে পারে না, আও 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 করে তো, আও আও করে তো মোয়ের নামে নিন্দে করতে পারে অন্যের বাড়ি খেতে গিয়ে, তাই না? মোয়ের নামে নিন্দে করছো, লজ্জা গালা লজ্জা করে না? হ্যাঁ মাসিমা, তোমার লজ্জা করে না মোয়ের নামে নিন্দে করছো? এতদিন মৌ আর কল্লোলদা তোমায় এত ডাক্তার দেখিয়ে সুস্থ করে এত ভালোভাবে রেখে এখন তাদের নামে নিন্দে করছো, এটা ঠিক না কিন্তু। আর তোমার বৌমা তোমাকে যদি এত ভালোই বাসে তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন? তুমি তো অসুস্থ, কি বলে পানজর্দা খেয়ে অসুস্থ হয়ে গেছো? পানজর্দা খেলে হ্যাঁ সাময়িক হয়, কিন্তু পানজর্দা খেলে কি কেউ অসুস্থ সারাক্ষণই অসুস্থ থাকে, খাবার খেতে পারে না? শাশুড়ির মনে হয় হাই প্রেশার হয়েছে, ডাক্তার তো একবার দেখাতেই পারতে, কত টাকা খরচা হতো তোমার, শাশুড়িকে এনে রেখেছো আর শাশুড়ির এই দায়িত্বগুলো নিতে পারবে না? সারাদিন কাজ করাচ্ছ সকাল থেকে রাত অবধি, কাজের লোক তো বানিয়ে ফেলেছো, কাজের লোক বানিয়েছো, একটু খেতে দিতে হচ্ছে, তাতেই তোমার এত কষ্ট হয়ে যাচ্ছে, দিন রাত স্বামীকে ছিঁড়ে খাচ্ছ, শাশুড়িকে
ঘর থেকে বের করানোর জন্য। তোমার স্বামী বলছে যে না, মাকে আমি রেখে দিয়ে আসবো না, লোকে খারাপ বলবে, আর তুমি স্বামীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ না, রেখে দিয়ে এসো, রেখে দিয়ে এসো, একদম না, তুমি শাশুড়িকে রেখে দিয়ে আসবে না, তোমার সাহস আছে? মৌ আর কল্লোলদা একদম, কল্লোলদা একদম এখন আনতেই যাবে না তোমার মাকে, রুমকি এখন রাখুক শাশুড়ি কদে রাখতে পারছে। এই ঝগড়া করতে করতে এখন তো ইউটিউবের আড়ালে, মানে পর্দার আড়ালে তোমরা ঝগড়া করছো, তুমি যা মেয়ে এই ঝগড়া, আর শাশুড়িকে ভারী লাগছে এই সমস্ত মানে কথাগুলো ভেসে উঠবে, তুমি নিজে একদিন ইউটিউবে ফাঁস করবে, তুমি এই ধরনেরই মেয়ে। ওই যে পাশের বাড়ির দিদি বলেছে যে স্বামীকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলো, শাশুড়িকে এখানে রেখেছে, শাশুড়ি কবে বাড়ি দিয়ে আসবে? তুমি যখন শাশুড়ি ভার নিতেই পারবে না, আনতে গেছিলে কেন? কি ভেবেছিলে, ভিউজ কামাবো শাশুড়িকে দেখিয়ে? ওরে শাশুড়িকে দেখিয়ে ভিউজ আসে না, নিজের ভিডিও থেকে ভিউজ আসে, কন্টেন্টে ভিউজ আসে। তুমি অত্যন্ত একটা অসভ্য মেয়ে, অসভ্য মেয়ে, মহিলা হয়েছ, মহিলা, অসভ্য মহিলা, তোমার লজ্জা নেই, তোমাকে নিয়ে এত অপমান করছে সবাই, এত কন্ট্রোভার্সি করছে, কি ন্যাকা কান্না, নেকু একটু কেঁদে দিলাম, আমাকে তাহলে সবাই ভালোবাসবে? তুমি একদম একটা অসভ্য মেয়ে, ফালতু মেয়ে, একদম শাশুড়িকে সেবা করো, নাহলে তোমাকে কেউ ছাড়বে না, এটা মনে রেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর দেখার সময় ছোট্ট করে একটা লাইক করে দিও, আর যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আর যারা আসনি আমার ঘরে চলে এসো, মাবেটু ব্লগকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।